প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর হাওড় বাওড় নদী বেষ্টিত জেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের হাওড় দেশের সব প্রান্তের মানুষের কাছে বর্ষার মূল আকর্ষণ। এই হাওড় ঘিরে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো মানুষের পদভারে মুখরিত থাকে হাওড় অঞ্চল। হাওড়ে বর্ষা থাকে বছরে প্রায় ৬ মাস। বর্ষায় হাওড় হয়ে ওঠে কুলহীন সাগর। বিশাল জলরাশির বুকে বিচ্ছিন্ন গ্রামগুলো এক একটাকে ছোট ছোট দ্বীপের মতো লাগে। পানি আসতে শুরু করে বৈশাখ জ্যৈষ্ঠ থেকে, শেষ হয় আশ্বিন কার্তিকে। বাকি কয়েক মাস এখানে শুকনোকাল। কি বর্ষা, কি শীত, কি হেমন্ত! হাওড়ের রূপ এক এক সময় এক এক রকম। বর্ষায় চারিদিকে শুধু পানি আর পানি, নৌকা ছাড়া কোথাও বের হওয়ার উপায় নেই। বাড়ি ঘরগুলো দেখতে মনে হয় সাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। শীতে পানি কম থাকায় চারিদিকে দেখা মিলে বিভিন্ন রকমের চর। শীতকালীন অতিথি পাখিদের কিচিরমিচির শব্দে মোহিত থাকে পুরো হাওড় অঞ্চল। শীতের পর শুকনো মৌসুম, তখন পানি থাকে না। মাঠ ভরা ধান যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। হাওড়ের পাশ দিয়ে বয়ে চলেছে অসংখ্য ছোট ছোট নদী। ধান কাটার পর আরেক রূপে চলে আসে হাওড় অঞ্চল। ধান মাড়াই আর ধান কাটার দৃশ্য অসাধারণ লাগে। মাঠে চড়ে গরুর পাল, আর অল্প পানির বিলে চড়ে হাঁসের দল। অসম্ভব ক্যানভাস, এটাই গ্রাম বাংলার আসল রূপ। তবে হাওড়ের মূল মজা হচ্ছে সূর্যোদয়, সূর্যাস্ত এবং স্তব্ধ রাতের ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক। আর এইসব উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে হাওড়ে রাত্রি যাপন করতে হবে। এখন রাত্রি যাপনের ভালো ব্যবস্থা রয়েছে, হোটেল ও রিসোর্ট রয়েছে। তেমনই একটি রিসোর্ট হাওড় রিসোর্ট। হাওড় রিসোর্ট মিঠামইন সদর ইউনিয়নের কামালপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি সংলগ্ন ঘোড়া উঠরা নদীর তীরে, মিঠামইন সেনানিবাসের পূর্বে পাশে, অলওয়েদার সড়কের পাশে মনোরম পরিবেশে নির্মাণ করা হয়েছে। বর্তমানে হাওড়ে প্রচুর পর্যটকের ভিড় রয়েছে। দেশি বিদেশি পর্যটকদের ভিড় সামলাতে মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রেসিডেন্টের ভাইপো অ্যাডভোকেট শরীফ কামাল হাওড় রিসোর্ট নামে একটি অত্যাধুনিক রিসোর্ট নির্মাণ করেন। বন্ধুরা, এটা হচ্ছে হাওড় রিসোর্টের গেট। আমরা একটু আস্তে আস্তে প্রবেশ করার চেষ্টা করি, দেখি। এই গেটটা পুরোটা একটা পলো ডিজাইন করা। বন্ধুরা, অনেকে হয়তো ছিলেন পলো জিনিসটা কি, এটা হচ্ছে এক ধরনের মাছ ধরার যন্ত্র যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয়। এটা যদি পানিতে চেপে ধরে রাখা হয় তাহলে এর ভিতরে মাছ থাকলে আর কোনো দিকে যেতে পারে না। উপরে যে অংশটা রয়েছে ওটা খোলা থাকে, ওই দিক দিয়ে হাত ঢুকিয়ে এই পলোর ভিতরে মাছটা ধরে ফেলা হয়। এটা মাছ ধরার একটা যন্ত্র। হাওড় রিসোর্টের গেটটা একটা পলো, পলোর উপরে একটা মুরগি, মানে পলো ভিতর দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এই যে দেখুন, এটা গেট, এই যে পলোতে প্রবেশ করলাম। পুরোটা একটা খাঁচা, যেমন পলো। এই পলোর এদিক দিকে ঢুকলাম, উপরে মুরগির প্রতিকৃতি, পুরোটা বাঁশের তৈরি। এই যে পলোর আর এক সাইড দিয়ে বের হয়ে যাওয়া, এই যে বের হয়ে আসলাম। দারুণ একটা বিষয়, এটা সুন্দর একটা ক্রিয়েটিভিটি দেখানো হয়েছে এখানে। রিসোর্টটি পুরোটাই দেশ বিদেশি ফুল আর ফলের গাছে ঘেরা। খুব সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখি সুবেদ আলী কাকা এই রিসোর্টের যে গাছগুলো আছে সেই গাছগুলো পরিষ্কার করছেন। মানে এই রিসোর্ট পুরোটাই একটা বাগানের মতো, চারিদিকে বিভিন্ন ধরনের গাছ, হরেক রকমের ফুল। আর এটা সামার সিজন হওয়ার কারণে ফুলগুলো ফুটে রয়েছে। এই সকালে রিসোর্টটি আরো সুন্দর দেখাচ্ছে। এই গাছগুলোর নাম কি কাকা? দেবদারু। দেবদারু গাছ। এই গাছগুলো অনেক লম্বা হয়। ও, এই গাছগুলো লম্বা হওয়ার কারণে দেখতে সুন্দর লাগে, মানে বাউন্ডারি পাঁচিলের মতো লাগে।
এই হাওড় রিসোর্ট পুরোটাই গাছপালা দিয়ে বেষ্টন করা, আর ভিতরে হরেক রকমের ফুল। এতগুলো ফুল আমি কখনো দেখিওনি, এই ফুল সবগুলো আমি চিনিও না। কত সুন্দর, কত রং বেরঙের ফুল। এই গাছটা অনেক দেখেছি কিন্তু এই গাছের ফল যে এরকম হয় এটা তো দেখিনি কখনো। কাকা, এটা কি গাছের ফল? অনেক দেখেছি এই গাছটা কিন্তু এই গাছের ফলটা কখনো দেখিনি। এটা ঠগর, এটা কাঠগোলাপ না? আচ্ছা, এই কাঠগোলাপ কি বাইরে থেকে আনা নাকি? কাঠগোলাপের দুইটি গাছের দাম 22,000 টাকা, তার মানে হচ্ছে একটি গাছ 11,000 টাকা করে। এটা কাঠগোলাপের ফল নাকি? এর কি ফল হয় এটা যদি একটু দেখি। দুইটা কাঠগোলাপের একটা এটা, কিন্তু দুইটার রং আলাদা যে। ফুলটা তো দারুণ। আর এগুলো কি ঘাস? বাঁশ, ঝাড় বাঁশ না? কাঠবাদাম গাছ, এটার নামও ভুলে গেছেন, এটা গেট ফুল মনে হয় বলে। রিসোর্টের ভিতরে মরিচ ক্ষেত দেখছি, ক্ষেত বলা যাবে না, দুই একটা মরিচ গাছ, লাল টুকটুকে মরিচ দেখতে পাচ্ছি, মরিচগুলো পেকে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেগুনের গাছ, সেখানে বেগুন পর্যন্ত ধরে রয়েছে। পেঁপে গাছ তো আছেই বললাম আগেই। এখানে একটি সজনে গাছ দেখতে পাচ্ছি। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি, এটা রিসোর্ট যে এরকম হয়, পুরো প্রাকৃতিকভাবে সুন্দর করে সাজানো। এটা আর একটা ফুল দেখছি, সাদা সাদা। এখানে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ো চাষ করা হয়েছে। এখানে দেখতেছি ড্রাগন ফ্রুটস, মেবি ড্রাগন ফ্রুটস, হ্যাঁ এটা ড্রাগন ফ্রুটসই হবে। ডান পাশে রয়েছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পাশে রয়েছে দুটি বগের প্রতিকৃতি, মা বক মাছ ধরে নিয়ে বাচ্চা বগের মুখে পুরে দিচ্ছে। গেটের সামনে রয়েছে গাড়ি রাখার গাড়ি পার্কিং স্পট। রয়েছে কমিউনিটি হল, কোনো মিটিং করার প্রয়োজন থাকলে করতে পারবে। দেখতে পাচ্ছি সামনে একটি দোলনা, নাইস, অনেক সুন্দর। গেটের পাশেই রয়েছে অফিস রুম। রিসোর্টের মালিক মোহাম্মদ শরীফ কামাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন এখানে। এই হাওড় রিসোর্টের মালিক উনি, উনি বর্তমান মিটামইন থানার এই মিটামইন ইউনিয়নের চেয়ারম্যান। আমরা যদি একটু রুমটা দেখার চেষ্টা করি, কাকা একটু রুমটা খুলেন। মূলত এটি ওনার অফিস রুম, এখান থেকে অফিসিয়াল কার্যক্রমগুলো চালান। দারুণ শৌখিন মানুষ দেখেই বোঝা যায়। অফিস রুমের পাশেই খাঁচায় একটা ময়না পাখি, চাইলে কিছুক্ষণ কথা বলতে পারেন ময়নার সাথে। রিসোর্টের মাঝখানটা ফাঁকা, বাম পাশে রয়েছে আবাসিক রুম, দোতলা ভবনে টোটাল 12টি রুম রয়েছে। এই হাওড় রিসোর্টের সেম অ্যাকোমোডেশনে এখানে টোটাল
12টি রুমের ব্যবস্থা রয়েছে যেখানে গেস্টরা রাত্রি যাপন করতে পারে। এই 12টা রুম নিচে 6টি, উপরে 6টি। বন্ধুরা, আমি এখন হাওর রিসোর্টে প্রবেশ করেছি। হাওর রিসোর্টের রুমগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো এবং সাথে রুমের যে একোমোডেশনগুলো রয়েছে, কী কী সুযোগ সুবিধা এই রুমগুলোতে রয়েছে, সব কিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার রুম, রুম নং 102। তো চাবি দিয়ে যদি খুলি, ইন করছি। রুমের একোমোডেশনে প্রথমে যেটা দেখছি, একটা কাঠের দরজা, তারপরে বিভিন্ন ধরনের লাইটিং দেখতে পাচ্ছি, হলুদ কালার এবং লাল কালারের দুইটি লাইটিং কম্বিনেশন। এই জানালা, জানালাতে খুব সুন্দরভাবে পর্দা লাগানো হয়েছে। তারপরে যদি এই পারে দেখি, একটা বড় লাইট, এই পাশে একটি টেলিভিশন, নিচে একটি বাস্কেট, পেডাল বাস্কেট। এটা অবশ্যই এসি রুম, সেজন্য একটি এসি রয়েছে। এসির রিমোট এখানে দেখছি, এসির রিমোটের নিচে জায়নামাজ, নামাজ পড়ার একটা জায়গা। এখানে একটি বক্সের মতো, এখানে চাইলে কিছু রাখা যায়। এই পাশেও আরেকটি ফাঁকা জায়গা রয়েছে, হয়তো জুতা বা অন্য কিছু রাখা যায়। আর বেডটা দেখাই, কাপল বেড, একসাথে দুজন খুব অনায়াসে থাকা যাবে, একসাথে দুজন খুব সুন্দরভাবে এখানে থাকা যাবে। ঠিক বাম পাশে যে বক্স দুটো দেখলাম, ডান পাশে সেম বক্স। সুন্দর একটা ফ্যানও রয়েছে এসি রুমের পাশাপাশি। টেবিল ডেকোরেশনের এখানে একটা 1 লিটারের পানির বোতল, দুইটা গ্লাস সাজানো রয়েছে, তবে গ্লাস ফাঁকা, গ্লাসে কিছু নেই। একটা টিস্যু বক্স রয়েছে ইনটেক, আর এখানে কিছু ইম্পর্টেন্ট নাম্বার দেওয়া রয়েছে। ম্যানেজার এবং রুম পরিচালক যারা আছে তাদেরকে যেন খুব সহজেই কানেক্ট করা যায়, এই জন্য ফোন নাম্বার দেওয়া রয়েছে। খুব সুন্দর একটি সোফা, এখানে দুজন বসে খুব সুন্দরভাবে চা বা জুস খেতে পারবে। ঠিক নিচে রাখা হয়েছে একটা সিগারেটের স্ট্রে, যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ট্রে বের করে সিগারেটের ছাই ফেলতে পারবে। এক জোড়া জুতা, বাথরুমের সামনেও এক জোড়া জুতা রাখা হয়েছে পাপোশের উপরে। এরপর একটু বাথরুম দেখি, বাথরুমের কি অবস্থা। ওয়াও, মাশাআল্লাহ, বাথরুম অনেক সুন্দর। বাথরুমে একটা গ্লাস ফিটিং করা আছে, হ্যান্ড ওয়াশ করার জন্য একটা হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সোপ, বালতি, মগ, সুন্দর একটা বেসিন, হাই কমোড। গোসলের জন্য দুই রকমের ব্যবস্থা রয়েছে, চাইলে কেউ ঝর্ণাও চালিয়ে গোসল করতে পারবে। সামনে দেখতে পাচ্ছি একটা আলমেরা, আলমেরার নিচে যদি দেখি একটা সুন্দর কালার করা টুল, বিভিন্ন কালারের টুল, সাইডগুলো বিভিন্ন কালার করা, খুব সুন্দর লাগলো টুলটি। এরপরে দেখি আলমেরাটাতে লক করার সিস্টেমও রয়েছে, চাইলে লক করে চাবি হাতে করে নিয়ে বাইরে চলে যেতে পারেন। দেখি খুলে কি অবস্থা। উপরে আলমারের উপরে যেরকমটা থাকে, একটা হ্যাঙ্গার থাকে শার্ট বা কোট এই ধরনের কিছু ঝোলানোর জন্য। তারপর দেখছি এই তাকের নিচে আছে একটা এক্সট্রা বালিশ এবং একটা কম্বল। নিচে আরও দুইটি তাক রয়েছে, যদি কারো প্রয়োজন হয় ব্যবহার করতে পারে। আমি যদি এখানে বলি, আমার পিছনে যে টিভিটা রয়েছে, আমি আজ পর্যন্ত কোনো রিসোর্ট বা হোটেলে গিয়ে টেলিভিশনটা অন করিনি। আমরা এখন উপরের দিকে ওঠার চেষ্টা করি, উপরের পরিবেশটা কেমন, দুইতলা বা ছাদ একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে দুইতলার বেলকনি, বেলকনি না, বারান্দা। এই বারান্দাটা সব রুমের জন্য কমন। নিচতলা আর দোতলার ভিতরে এতটুকুই পার্থক্য, নিচতলাতে এই বারান্দাটা পাওয়া যায় না। সবগুলো রুমের ভাড়া একই, 3000 টাকা প্রতি রাত। এই রিসোর্টে সিজন অফ সিজন বলে কোনো কথা নেই, যখন হাওর পানিতে পরিপূর্ণ তখনও 3000 টাকা, যখন হাওড়ে কোনো পানি নেই পড়ে রয়েছে চর তখনও 3000 টাকা। এখানে একটু ঘাট বানানো হচ্ছে এই রিসোর্টের পক্ষ থেকে, বিশেষ করে দূর থেকে যদি আসে এখানে নৌকা এই ঘাটে বেঁধে উপরে উঠতে পারে বা এখানে নৌকা নিয়ে ঘুরতে পারে। এক কথায় এই পানিতে নামা এবং ওঠার জন্য একটি ঘাট তৈরি করছেন। রাতে রিসোর্টের সামনে বসে শুনতে পারবেন ঝিঝি পোকার ডাক এবং ব্যাঙের ডাক, সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা রিসোর্ট হাওর রিসোর্ট। বাস যোগে ঢাকা থেকে কিশোরগঞ্জ খুব সহজে যাওয়া যায়। ঢাকা থেকে অনন্য সুপার নামের একটি বাস যায় কিশোরগঞ্জে, ভাড়া 300 টাকা। ট্রেনে করে যেতে চাইলে কমলাপুর রেল স্টেশন থেকে 7:15 মিনিটে 11 সিন্ধুর ট্রেনে যেতে পারবেন, ভাড়া শ্রেণীভেদে 135 টাকা থেকে 365 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকেও ট্রেনে যেতে পারবেন, চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিজয় এক্সপ্রেস ট্রেন সকাল 9:15 মিনিটে কিশোরগঞ্জ হয়ে জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি সিটের ভাড়া 696 টাকা,
আর নন এসি সিটের ভাড়া 365 টাকা। কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে বের হলেই একরামপুর অটো স্ট্যান্ড, একরামপুর অটো স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি করে যেতে পারবেন, ভাড়া পড়বে 100 টাকা জনপ্রতি। সিএনজি নামিয়ে দেবে মিঠামইন বাজারে, মিঠামইন বাজার থেকে 10 টাকা রিক্সা ভাড়ায় চলে যেতে পারবেন হাওড় রিসোর্টে। বন্ধুরা, কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিয়ে যাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে আপনার যা ইচ্ছে তাই করুন, তবে ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন।